আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস টুয়েলভের ইতিহাস সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। যারা 2020 এইচএস দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা জানো যে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ থেকে মোট সব মিলিয়ে 10টা প্রশ্ন আসবে এবং তোমাদের 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতেই হবে। তো যেহেতু তোমাদের 10টা প্রশ্ন আসবে, তো সেই কারণে আমি এই ভিডিওটাতে আজকে তোমাদের জন্য 15টা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তাই আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তাহলে তোমাদের আর কোনো প্রশ্নর জন্য তোমাদের যে এটা কমন আসবে কি আসবে না এটা নিয়ে কোনো ভাবতে হবে না। তো হয়তো একটু প্রশ্নের সংখ্যাটা একটু বেশি, 15 পিস, কিন্তু যদি এর থেকে কমানো যায় তাহলে আমি ঠিক তোমাদের যেদিন এইচএস পরীক্ষা তার কিছুদিন আগে আমি ঠিক প্রশ্নগুলো কমিয়ে তোমাদের আর একটা সাজেশন বানিয়ে দেবো। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি অচিন্তর, তোমরা দেখছো ফর ইওর হেল্প। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এরকম ভিডিও পেতে চাও তো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল আইকনটাও প্রেস করে রাখবে। তো প্রথম যে প্রশ্নটা আমি এনেছি সেটা হলো, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরে তোমাদের 2020 এইচএসের জন্য। তো তারপর 2 নম্বর প্রশ্ন হলো, পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। এটাতে 3+5 রয়েছে, পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায় এটাতে 3 আর বাকি অংশটাতে 5 রয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন হলো, উপনিবেশ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। তো এটাতে তোমাদের 8 রয়েছে, তো বুঝতে পারছো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপর 4 নম্বর প্রশ্ন হলো, সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। তো এটাতে 3+5 রয়েছে। তারপর 5 নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর যেটা 6 নম্বর প্রশ্ন এনেছে সেটা হলো, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এটা 6 নম্বর প্রশ্ন, 4+4 রয়েছে, কারণগুলিতে 4 এবং এর প্রভাবগুলিতে 4। তারপর সুয়েজ সংকটে সংক্ষিপ্ত পরিচয় দাও আর 7 নম্বর প্রশ্ন। আর 8 নম্বর হলো, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটে সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই দুটোর মধ্যে তোমাদের একটা প্রশ্নপত্রে থাকবেই এবছর 2020 এইচএসে, যতটা তোমাদের আসার সম্ভাবনা এই দুটোর মধ্যে একটা তোমাদের পরীক্ষায় দেবে, 7 আর 8 এই দুটো প্রশ্নের মধ্যে। তারপর 9 নম্বর প্রশ্ন হলো, মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। 4+4। তার একটা কথা, যারা এত 15টার থেকে বেশি প্রশ্ন অ্যাটেন্ড মানে করতে চাও মুখস্থ, তো তাদের জন্য একটা ভিডিও আমি প্রথম দিকে বানিয়েছিলাম, সেখানে 20টা মতন প্রশ্ন দেওয়া আছে। সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আই বাটন এবং ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর 10 নম্বর হলো, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। তারপর 11 নম্বর হলো, ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। ঠান্ডা লড়াই বলতে কী বোঝায় এটাতে 3 রয়েছে এবং ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো এটাতে 5 রয়েছে। তারপর যে প্রশ্ন সেটা হলো 12 নম্বর, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল? তো এটাতে 4+4 অর্থাৎ প্রেক্ষাপট ও শর্তাবলীতে 4 রয়েছে এবং গুরুত্বতে 4 রয়েছে। তারপর 13 নম্বর প্রশ্ন হলো, জোট নিরপেক্ষতা নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। তো আর একটা কথা, যদি এই উত্তরগুলো নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে, আমি সব উত্তর না পারলেও কয়েকটা উত্তর আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে যারা আমাকে মেসেজ করো কিংবা ফলো করো তারা তাদেরকে আমি দিয়ে দিতে পারি। তো চাইলে ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম ফেসবুক পেজ, সেখান থেকে তোমরা ফলো লাইক ফলো করে রাখতে পারো। তো যাই হোক, তারপর 14 নম্বর প্রশ্ন হলো, অব উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তো এটাতে 3+5, অব উপনিবেশীকরণ বলতে কী বোঝায় এটাতে 3 এবং এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো এটাতে 5 রয়েছে। তারপর 15 নম্বর প্রশ্ন হলো, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এই প্রশ্নটা একটু অন্যরকমভাবে ঘুরিয়েও আসতে পারে, তো তোমরা সেটা বুঝে নেবে। তো ভিডিওটা এখন এতদূর দেখেছো তার মানে তোমাদের ভিডিওটা কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভিডিওটাতে একটা লাইক করে বলে দেবে কোনটা তোমাদের, এরকম ভিডিও যদি কোনো পেতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও সাহায্য করবে এরকম সাজেশন পেতে। তো আজ এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।